হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন জিম কর্বেটের দুর্ধর্ষ কাহিনী জঙ্গলবাড়ির নরখাদক। জিম কর্বেট, জন্ম 25 জুলাই 1875, মৃত্যু 19 এপ্রিল 1955। বাবা ক্রিস্টোফার উইলিয়াম কর্বেট এবং মা ম্যারি জেনের অষ্টম সন্তান তিনি। নামে সাহেব হলেও তিনি প্রকৃত ব্রিটিশ ছিলেন না, তিনি ছিলেন আইরিশ এবং ব্রিটিশ মিশ্র বংশোদ্ভূত। তার বাবা উইলিয়াম ব্রিটিশ মিলিটারিতে চাকরির পর নৈনিতালে পোস্টমাস্টারের কাজ পান, সেখানেই কর্বেটের জন্ম এবং বেড়ে ওঠা। নৈনিতালের ওক ওপেনিং স্কুলে তিনি পড়াশুনো করেছিলেন, যে স্কুলের বর্তমান নাম বিড়লা বিদ্যা মন্দির। 79 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকলেও তিনি বিবাহ করেননি, দিদি ম্যাগির সাথেই অকৃতদার জীবন কাটিয়েছেন। শীতকালে নৈনিতালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ত, তখন সপরিবারে তিনি পাহাড়ের পাদদেশে কালাধুঙ্গিতে তাদের দ্বিতীয় বাড়িতে বাস করতেন। আবার গ্রীষ্মকাল এলে তারা নৈনিতাল ফিরে আসতেন। কর্বেটের বয়স যখন 6 বছর, তখন তার বাবা হৃদরোগে মারা যান। দাদা টম বাবার পোস্টমাস্টারের চাকরিটি পায়। ছোট থেকেই জঙ্গলের মাঝে বড় হয়েছেন বলে তিনি দুঁদে শিকারী হয়ে উঠতে পেরেছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম বাঘ শিকার করেন। এবার কথা হলো, কর্বেটের গল্প শোনালেই অনেকে বলতে চলে আসেন, এইসব সাহেবরা এত বাঘ মেরেছে বলেই বাঘেরা আজ বিলুপ্ত প্রায়। তো তাদেরকে বলবো, জিম কর্বেট ব্রিটিশ সরকারের সম্মুখে প্রথম অরণ্য বাঁচাও আন্দোলনের ডাক দেন। হ্যাঁ, এটা ঠিক যে নরখাদক বাঘ ছাড়াও তিনি আরও শখের শিকারে বাঘ শিকার করেছেন, কিন্তু তখনকার যুগে ভারতীয় জমিদার তথা স্বঘোষিত রাজাদের শখের শিকারে যেতে কোনো বাধা ছিল না। সংরক্ষিত বন তখনও ছিল, চোরা শিকারীও ছিল, তবে শিকার করার বাঘও তখন পাওয়া যেত। 1907 সালে চম্পাবতের নরখাদক বাঘ শিকারের মাধ্যমে কর্বেটের প্রথম নরখাদক শিকারের কাহিনী শুরু হয়। এই চম্পাবতের বাঘটি 436 জন মানুষ খেয়েছিল। এরপর 1910 সালে পানারের নরখাদক, যা 400 জন মানুষ খেয়েছিল, তাকে কর্বেট হত্যা করেন। তারপর 1926 সালে ঐতিহাসিক রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা কর্বেটের হাতে মারা পড়ে। এই রুদ্রপ্রয়াগের চিতাটি দীর্ঘ 8 বছর ধরে কেদারনাথ বদ্রীনাথের তীর্থযাত্রীদের হত্যা করে খাচ্ছিল। মৃতের সংখ্যা ছিল 126। থাকের মানুষ খেকো কর্বেটের জীবনের শেষ নরখাদক শিকার। মাত্র 19 বছর বয়সে সংসারের হাল ধরতে তাকে পড়াশুনো ছেড়ে চাকরির পিছনে ছুটতে হয়। প্রথমে পাঞ্জাবের মানকপুরের বেঙ্গল অ্যান্ড নর্দার্ন ইস্টার্ন রেলওয়েতে ফুয়েল ইন্সপেক্টর হিসাবে এবং পরে বিহারের মোকামাঘাট স্টেশনে কন্ট্রাক্টরের চাকরি পান। এই চাকরির লভ্যাংশ দিয়েই তিনি নিজের গ্রাম ছোটি হলদিয়ানিতে সমগ্র চাষের জমি ঘিরে বিশাল এক প্রাচীর গড়ে তোলেন, যাতে বন্য জন্তুরা শস্যের ক্ষতি করতে না পারে। প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের চিহ্ন আজও উত্তরাখণ্ডের ছোটি হলদিয়ানিতে দেখতে পাওয়া যায়। তিনি ভারতীয়দের মাঝেই বড় হয়েছিলেন, তাই ভারতীয়দের আপনজন বলেই মনে করতেন। 1947 সালের নভেম্বরে স্বেচ্ছায় তিনি ভারত ছেড়ে আফ্রিকার কেনিয়ায় চলে যান। এই ঘটনার পিছনে আপাত কারণ হিসাবে তৎকালীন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাহেবদের ওপর আক্রমণকে দেখানো হলেও প্রকৃত কাহিনী আলাদা। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বহু লোক সংগ্রহ করে ব্রিটিশ আর্মিতে তাদের যোগদান করিয়েছিলেন, কিন্তু তাদের অনেকেই যুদ্ধে নিহত হন। সেই পরিবারগুলির কষ্টের জন্য তিনি নিজেকে দায়ী করে ভারত ছেড়ে দেন, কিন্তু ভারতীয়দের জন্য ভাবা বন্ধ করেননি। তার লেখা বইয়ের স্বত্ব বিক্রি করে যা টাকা আসে তা তিনি দান করে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে চোখ হারানো আহত ভারতীয় সৈন্যদের সুস্থ করে তুলতে। 1935 সালে তার লেখা জাঙ্গল স্টোরিজ নামক একটি ছোট বই ব্যক্তিগতভাবে প্রকাশিত হলেও 1944 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস যখন তার লেখা ম্যান ইটারস অফ কুমায়ুন প্রকাশ করে, তখন তার গল্প জনসমক্ষে আসে। তার নামে মোট 6টি বই প্রকাশিত হয়। ম্যান ইটারস অফ কুমায়ুন 1944 সালে, দ্য ম্যান ইটিং লিওপার্ড অফ রুদ্রপ্রয়াগ 1947 সালে, মাই ইন্ডিয়া 1952 সালে। এই পুস্তকে তার চাকরি জীবনে তিনি যে ভারতকে এবং ভারতীয়দের দেখেছিলেন তাদের কাহিনী লেখা আছে।
জাঙ্গেল্লোর 1953 সালে। এই পুস্তকে তার শৈশবের কাহিনী, নৈনিতাল এবং কালাধুঙ্গিতে তার বড় হয়ে ওঠা এবং জঙ্গলের সাথে প্রথম পরিচয়ের কথা লেখা আছে। দ্য টেম্পল টাইগার অ্যান্ড মোর ম্যানিটারস অফ কুমায়ুন 1954 সালে এবং ট্রি টপস 1955 সালে। জিম কর্বেটের বইগুলি মোট 27টি ভাষায় অনুবাদ করা হয়েছে, যার মধ্যে বাংলাও রয়েছে। আজকের গল্পে আপনারা কর্বেট সাহেবের মানবিকতার একটু ছোঁয়াও পাবেন, বুঝতে পারবেন স্বাধীনতার পরবর্তী সময়ে ইংরেজ সাহেবদের প্রতি এত ঘৃণা থাকা সত্ত্বেও কেন তৎকালীন উত্তরপ্রদেশের বাসিন্দারা 1956 সালে এশিয়ার প্রথম ন্যাশনাল পার্ক রামগঙ্গার নাম বদল করে জিম কর্বেট ন্যাশনাল পার্ক করেছিলেন, কেন 1968 সালে ইন্দো চাইনিজ বাঘের প্রজাতিকে কর্বেটের নাম দেওয়া হয়, কেন আজও তার বসতবাড়ি ভারতীয় সরকার রক্ষণাবেক্ষণ করে চলেছেন কর্বেট মিউজিয়াম হিসাবে, কেন সেখানকার ভারতীয়রা আজও কর্বেটকে ভালোবাসেন, এইসবের উত্তরের একাংশ আজকের গল্পে শুনতে পাবেন। শুনতে থাকুন আজকের গল্প, জিম কর্বেটের দুর্ধর্ষ অভিযান, জঙ্গলবাড়ির নরখাদক। বুদ্ধ ছিল অনুন্নত সম্প্রদায়ের লোক। যত বছর ধরে আমি তাকে দেখেছি তার মধ্যে কখনো তাকে হাসতে দেখিনি। বড় কষ্টের জীবন ছিল তার, সেই কষ্টের শেল তার একেবারে মর্মে গিয়ে বিঁধেছিল। তার বয়স ছিল প্রায় 35 বছর, লম্বা রোগা মানুষটি। তার সঙ্গে ছিল তার স্ত্রী আর 2টি শিশু সন্তান। সে আমার কাছে এসে কাজ চাইল। তারই কথা মতো আমি তাকে বড় লাইনের খোলা মালগাড়ি থেকে ছোট লাইনের ঢাকা মালগাড়িতে কয়লা তুলে দেবার কাজে নিযুক্ত করলুম। এই কাজটা স্ত্রী পুরুষে মিলে করতে পারে, আর বুদ্ধ চেয়েছিল যে তার স্ত্রীও তারই সঙ্গে যেন কাজ করে। বড় লাইনের খোলা মালগাড়ি আর ছোট লাইনের ঢাকা মালগাড়িগুলি মুখোমুখি দাঁড়িয়ে থাকত। তাদের মাঝখানে থাকত 4 ফুট চওড়া একটি ঢালু প্ল্যাটফর্ম, সেটার ওপরটা ঢাকা ছিল না, তাই কাজটা ছিল প্রাণান্তকর। শীতকালে মেয়ে পুরুষরা তীব্র ঠান্ডার মধ্যে কাজ করত, প্রায়ই দিনের দিন বৃষ্টিতে ভিজতে হতো তাদের। গ্রীষ্মকালে ইঁটের প্ল্যাটফর্মটা আর মালগাড়িগুলির লোহার মেঝে তেতে আগুন হয়ে থাকত, তাতে তাদের খালি পায়ে ফোসকা পড়ে যেত। আনাড়ি মানুষ যখন নিজের আর সন্তানদের পেটের দায়ে বেলচা নিয়ে কাজ করে, তখন সেটা একটা বড় নিষ্ঠুর যন্ত্র হয়ে ওঠে। প্রথম দিন কাজ করার পর হাত দুখানা লাল আর ক্ষতবিক্ষত হয়ে যায়, আর পিঠ এমন টনটন করতে থাকে যে সেটা বড় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। দ্বিতীয় দিনে হাতময় ফোসকা পড়ে যায়, পিঠের টনটনানিটাও আরও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তৃতীয় দিনে ফোসকাগুলো ফেটে গিয়ে দূষিত হয়ে যায়, খুব কষ্ট করে পিঠটাকে সোজা করতে হয়। তারপর 1 সপ্তাহ বা 10 দিন ধরে শুধু অসীম সহ্য করবার শক্তি থাকলে তবেই এই ক্লিষ্ট মানুষগুলো কাজ চালিয়ে যেতে পারে। আমি এটা নিজের অভিজ্ঞতা থেকেই ভালো করে জানি। বুদ্ধ আর তার বউকে এইসব অবস্থার ভিতর দিয়েই যেতে হলো। আমি তাদেরকে থাকবার জায়গা দিয়েছিলাম। 16 ঘন্টা কাজ করবার পর যখন তারা দেহটাকে টেনে নিয়ে বাসার দিকে যেত, তখন আমার প্রায় মনে হতো যে তাদেরকে বলি তারা যথেষ্ট কষ্ট পেয়েছে, এবার এর চাইতে কম কষ্টসাধ্য কোনো একটা কাজ দেখে নিক। কিন্তু বলতে নেই, তাদের রোজগার বেশ ভালো হচ্ছিল। বুদ্ধ বলেছিল যে আগে সে কখনো এত রোজগার করেনি, কাজেই আমি তাদের কাজ চালিয়ে যেতে দিলুম। ক্রমে এমন দিন এলো যখন তাদের হাতে কড়া পড়ে গেল, পিঠও আর টাটালো না। তখন তারা যেমন চটপটে আর হালকা পায়ে কাজে আসত, ঠিক সেইভাবেই কাজ সেরে ঘরে ফিরে যেত। গ্রীষ্মকালে সবসময় কয়লার চালান খুব বেশি থাকে বলে কয়লা তোলার জন্য তখন সদুয়েক মেয়ে পুরুষ নিযুক্ত ছিল। তখন ভারত ছিল কয়লা রপ্তানিকারী দেশ। যেসব মালগাড়ি রপ্তানির জন্য ফসল, আফিম, নীল, কাঁচা চামড়া আর হাড় নিয়ে কলকাতায় যেত, তারা বাংলার কয়লা খনিগুলো থেকে কয়লা বোঝাই করে ফিরে আসত। মোকামা ঘাট দিয়ে 5 লক্ষ টন কয়লা যেত।
একদিন বুদ্ধু আর তার বউ কাজে এলো না। কয়লার মজুর দলের সর্দার চামারি আমাকে বলল যে আগের দিন একখানা পোস্ট কার্ড এসেছিল, তা পেয়ে সেদিন সকালেই সে সপরিবারে চলে গিয়েছে। বলে গিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধু ফিরে আসবে। দুমাস বাদে তারা ফিরে এসে পুনরায় কাজে লাগল। বুদ্ধু আর তার বউ আবার বরাবরের মতো মেহনত করতে থাকল। কিন্তু পরের বছর আবার ঠিক সেই সময়ই সে তার বউ সমেত কামাই করল। বুদ্ধুর চেহারা তখন ভরে উঠেছে, বউটার চেহারাও আর জীর্ণ নেই। এবার তারা প্রায় 3 মাস এলো না। যখন ফিরল তখন তাদের শরীর ক্লান্ত, শীর্ণ চেহারা। আমার পরামর্শ না চাইলে কিংবা নিজে থেকে কেউ কখনো কোনো কথা না বললে আমি আমার লোকেদের ব্যক্তিগত ব্যাপার সম্বন্ধে খোঁজ নিতাম না, কারণ ভারতীয়রা সে বিষয়ে বড় খুঁতখুঁতে। এ জিনিসটা আমি অনেক আগে থেকেই দেখেছি। কাজেই বুদ্ধু কেন একখানা পোস্ট কার্ড এলেই থেকে থেকে কাজ ছেড়ে চলে যায় তা আমি জানতুম না। মজুরদের চিঠি সর্দারের কাছেই আসত। সর্দাররা যে যার লোকেদের সেগুলো বিলি করে দিত। বুদ্ধুর ব্যাপারটা নিয়ে আমার বড়ই কৌতূহল হলো, তাই আমি চামারিকে বলে রাখলাম যে এর পরের বার যখন বুদ্ধুর নামে কোনো পোস্ট কার্ড আসবে তখন সে যেন আমার কাছে বুদ্ধুকে পাঠিয়ে দেয়। 9 মাস পরে একখানা পোস্ট কার্ড হাতে নিয়ে বুদ্ধু একদিন আমার অফিসে এসে হাজির হলো। তখন কয়লার চালান অস্বাভাবিকভাবে বেশি। আমার নিযুক্ত স্ত্রী পুরুষ প্রত্যেকে যতদূর সাধ্য পরিশ্রম করে চলেছে। দেখলাম যে ভাষায় পোস্ট কার্ডখানা লেখা আছে তা আমি পড়তে পারবো না, তাই ওকে বললাম ও যেন আমাকে চিঠিতে কি লেখা আছে তা পড়ে শোনায়। বুদ্ধু তা পারল না, কেননা সে নিজেও লিখতে পড়তে শেখেনি। কিন্তু সে বলল চামারি ওটা নাকি তাকে পড়ে শুনিয়েছে। ওতে তার মনিব হুকুম দিয়েছে যে ফসল কাটবার সময় তৈরি হয়েছে, সে যেন এখনই চলে আসে। ব্যাপারটা কিছুই আমার মাথায় ঢুকল না, তাই এই বিষয়ে বিশদ জিজ্ঞেস করাতে বুদ্ধু আমাকে এক কাহিনী বলল। সাহেব, আমার ঠাকুরদা ছিলেন একজন ক্ষেত মজুর। তিনি আমাদের গ্রামের বেনিয়ার কাছ থেকে 2 টাকা ধার করেছিলেন। বেনিয়া তা থেকে 1টা টাকা 1 বছরের আগাম সুদ বলে নিজের কাছে রেখে দিয়ে তা বহি খাতাতে একটা লেখার পাশে আমার ঠাকুরদার টিপ ছাপ নিয়ে নিয়েছিল। আমার ঠাকুরদা মাঝে মধ্যে যখনই পারতেন তখনই সুদ বাবদ বেনিয়াকে কয়েক আনা করে দিতেন। তার মৃত্যু হলে আমার বাবা দেনাটা ঘাড়ে নিলেন। তার পরিমাণ তখন হয়ে দাঁড়িয়েছিল 50 টাকা। আমার বাবা বেঁচে থাকতে থাকতে দেনাটা বেড়ে বেড়ে 115 টাকায় দাঁড়ালো। ইতিমধ্যে বুড়ো বেনিয়া মরে গিয়েছে, তার জায়গায় রাজত্ব করছে তার ছেলে। আমার বাবা মারা যাবার পর সে আমাকে ডেকে পাঠিয়ে বলল যে পারিবারিক দেনাটা এখন অনেক টাকা এসে দাঁড়িয়েছে বলে আমার তাকে একখানা রীতিমতো সই করা আর স্ট্যাম্প লাগানো দলিল দিতে হবে। আমি তাই করলুম। স্ট্যাম্প কাগজ আর দলিল রেজিস্ট্রির খরচ দেবার সাধ্য আমার ছিল না, তাই বেনিয়া সেই টাকাটা আমাকে ধার বাবদ দিয়ে সেটাও আবার দেনার মধ্যে যোগ করে দিল। সুদ শুদ্ধ দেনার পরিমাণটা হলো 130 টাকা। বিশেষ অনুগ্রহ দেখিয়ে বেনিয়া সুদের হার কমিয়ে শতকরা 25 টাকা করতে রাজি হলো। এই অনুগ্রহ দেখিয়ে তার বদলে সে এই শর্ত করিয়ে নিল যে প্রত্যেক বছর তার ফসল কাটার কাজে আমি আর আমার স্ত্রী সাহায্য করব, যতদিন না দেনাটা সম্পূর্ণ শোধ হয়ে যায়। আমার স্ত্রী আর আমি বেনিয়ার জন্য এই যে বেগার খাটবো সেই চুক্তিটা আর একখানা কাগজে লিখিয়ে নিল, তাতে আমি টিপসই দিলুম। 10 বছর ধরে আমি আর আমার স্ত্রী বেনিয়ার ফসল কেটে দিয়ে আসছি। প্রতি বছরই বেনিয়া হিসেব তৈরি করে, স্ট্যাম্প করা দলিলের পিছনে সেটা লিখে নেয়, তাতে আমাকে দিয়ে টিপসই করিয়ে নেয়। আমি ঘর নেবার পর থেকে দেনাটা বেড়ে কত হয়ে দাঁড়িয়েছে তা আমি জানি না। আমি অনেক বছর এ বাবদ কিছুই দিতে পারিনি, কিন্তু আপনার কাছে কাজ আরম্ভ করা পর্যন্ত আমি 5, 7, আর 13, হ্যাঁ মোট 25 টাকা দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব। আমি আনাতেও টাকা দিতে পারতাম না, আপনার কাছে কাজ করছি বলেই আমি টাকাতে টাকা শোধ করতে পারছি। এই কাহিনী বুদ্ধুর একার নয়,
আমার কোটি কোটি গরিব ভারতীয় বন্ধুদের প্রায় সকলের কাহিনী এরকম ছিল। এই দেনা অস্বীকার করবার কথা বুদ্ধু স্বপ্নেও ভাবতে পারত না। সেটা একটা অভাবনীয় কথা, অন্য কোনো দেশ হলে কবেই সে এই দেনা অস্বীকার করত। কিন্তু এটা করলে শুধু যে তারই মুখে কালি পড়বে তাই নয়, বুদ্ধু মনে করত তার থেকেও ঢের বেশি অন্যায় করা হবে তার বাপদাদার সুনামের ওপর, এবং সেই সুনামেও কালি পড়বে। কাজেই সে নগদে আর মেহনতে যা দিতে পারবে তাই দিয়ে আসছিল, আর দেনা শোধের কোনো আশা না রেখেই জীবন কাটাচ্ছিল। সে মারা গেলে দেনা তার বড় ছেলের ওপর বর্তাবে। বুদ্ধুর কাছ থেকে এই খবরটা বের করা গেল যে বেনিয়াটি যে গ্রামে থাকে সেই গ্রামে একজন উকিলও রয়েছে। তার নাম ঠিকানা নিয়ে আমি বুদ্ধুকে নিজের কাজে যেতে বললুম এবং তাকে বললুম সে যেন নিজের গ্রামে না যায়। আর বেনিয়াটির ব্যাপারে কি করা যায় সেটা করবেট সাহেব নিজেই দেখবে। তারপর অনেক দিন ধরে সেই উকিলের সঙ্গে লেখালেখি চলল। ভদ্রলোক ব্রাহ্মণ, সৎ এবং সাহসী। বেনিয়াটি তাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল একদিন, প্রচণ্ড অপমান করেছিল এবং বলেছিল নিজের চরকায় তেল দিতে। এই ঘটনার জন্য তিনি আমার বন্ধু হয়ে গেলেন, হয়ে উঠলেন শক্তিশালী মিত্র। তার থেকেই জানা গেল যে বহি খাতাখানা বেনিয়াটি তার বাপের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু তা প্রমাণ হিসাবে আদালতে দাখিল করা চলে না, কারণ তাতে এমন সব লোকের টিপছাপ আছে যারা বহুকাল হলো মারা গিয়েছে, তাই ব্রিটিশ সরকার সেই বহি খাতা গ্রাহ্য করবে না। তবে সমস্যা হলো বেনিয়া ফাঁকি দিয়ে বুদ্ধুকে এমন একখানা দলিল করিয়ে নিয়েছে যাতে স্পষ্ট করে লেখা আছে যে বুদ্ধু নিজে শতকরা ২৫% সুদে ১৫০% ধার নিয়েছে বেনিয়ার কাছ থেকে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। উকিল আমাকে পরামর্শ দিলেন যে এটা নিয়ে লড়াই করা সম্ভব নয়, কেননা দলিলটিতে বুদ্ধুর নিজের আঙুলের ছাপ আছে, তাই দলিলটি অসিদ্ধ নয়। তাছাড়া আংশিক সুদ হিসাবে তিন কিস্তি টাকা জমাও পড়েছে, এবং এই দলিলে সেই টাকা জমা দেবার কথা টিপছাপ দিয়ে বুদ্ধু নিজেই তার বৈধতা মেনে নিয়েছে। অনেক ভেবেচিন্তে আমি ঠিক করলাম বুদ্ধুর টাকা আমি মিটিয়ে দেব, তাই শতকরা ২৫% সুদসহ দেনার সম্পূর্ণ টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য উকিলকে একটা মানি অর্ডার পাঠালাম। বেনিয়া বৈধ দলিলটি ফেরত দিল, কিন্তু বুদ্ধু আর তার স্ত্রী ফসল কাটবার জন্য বেগার খাটবার যে ব্যক্তিগত চুক্তিপত্রটা সে লিখিয়ে নিয়েছিল তা দিতে চাইল না। তারপর উকিলের পরামর্শে আমি তার নামে জুলুমবাজির জন্য নালিশ করব বলে শাসালাম, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে আমার এক বন্ধু যে বড়লাট সাহেবের কাছে কাজ করত তার সঙ্গে যোগাযোগ করলাম। এসব ব্যাপার যখন চলছে তখন বুদ্ধু বড় অস্বস্তি ভোগ করছিল। এ বিষয়ে সে আমাকে কখনো কিচ্ছু বলেনি, কিন্তু কাজ করবার সময় যখনই আমি তার কাছ দিয়ে যেতাম তখনই সে যেভাবে আমার দিকে তাকাতো তাতে বোঝা যায় যে সে এই কথাই ভাবছে যে সর্বশক্তিমান বেনিয়া মশাইয়ের ব্যবস্থা করবার ভার আমার উপর দিয়ে সে কি বুদ্ধিমানের কাজ করেছে নাকি বোকামি করেছে, এবং সেই বেনিয়া মশাই হঠাৎ যদি এসে উপস্থিত হয় এবং তার আচরণের জন্য কৈফত চেয়ে বসেন তাহলে তার অবস্থা কি হবে। বড়লাট সাহেবের থেকে খবর পাওয়ার পরেই একদিন আমি রেজিস্ট্রি ডাকে খুব করে গালামোহর করা একখানা চিঠি পেলুম। তাতে ছিল বহু টিপসই দেওয়া একখানা আইনসঙ্গত দলিল, তার নিচে একখানা চুক্তিনামা, সেটাও টিপসই দেওয়া, উকিল মশাইয়ের ফিয়ের রসিদ এবং একখানা চিঠি। চিঠিতে আমাকে জানানো হয়েছিল যে বুদ্ধু দেনা থেকে এখন সম্পূর্ণ মুক্ত। এই সমগ্র ব্যাপারটিতে আমার ২২৫ টাকা খরচ হয়েছিল। সেই দিন সন্ধ্যাবেলা বুদ্ধু কাজের শেষে যখন ফিরল তখন আমি তার সঙ্গে দেখা করলাম। খাম থেকে কাগজগুলো বের করে বললাম যে ওগুলো ও ধরুক এবং আমি তাতে দেশলাই জ্বালিয়ে দিই। সে বললে, না না সাহেব, এ কাগজগুলো পোড়াবেন না,
এই এই কাগজগুলো, এই কাগজগুলো প্রমাণ, এই কাগজগুলো প্রমাণ আমার আমার বাপদাদারা যে অসৎ পথে যায়নি, আমার আমার বাপদাদাদেরকে যে ওরা শুষেছে সেইটার সেইটার প্রমাণ এই কাগজগুলো। এখন থেকে আমি আপনার গোলাম হলুম, ভগবানের ইচ্ছা হলে আমি আপনার দেনা ঠিক শোধ করে দেব। বুদ্ধ যে কখনো হাসেনি, শুধু তাই নয়, সে কথাও বলতো খুব কম। যখন আমি তাকে বললাম যে সে যদি আমাকে কাগজগুলো পোড়াতে না দেয় তাহলে সেগুলো সে নিজের কাছে রাখুক, কথাটা শুনে বুদ্ধ দুই হাত জোর করে আমার পা ছুঁলো। প্রণাম সেরে যখন সে মুখ তুলে চলে যাবার উপক্রম করল, দেখলাম তার কয়লার কালিমাখা মুখে দাগ কেটে কেটে চোখের জল গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবলাম, তিন পুরুষ ধরে যে দেনার পীড়ন চলছিল তা থেকে মুক্তি পেল ভারতের লক্ষ লক্ষ দেনাদারের মধ্যে মোটে একজন। আমি যদি পারতাম, আর আমার কাছে যদি সেই ক্ষমতা এবং টাকা পয়সা থাকত, তাহলে সেই লক্ষ জনার হয়ে আমি তাদের দেনা মিটিয়ে দিতাম। তবে সৌভাগ্যের কথা এটাই কি, বড়লাটের কাছ থেকে খবর আসার পরেই বেনিয়া তার সমস্ত পাওনা শোধ করে নিয়েছে এবং তার সকল খদ্দের এখন মুক্ত। এই কথা তার স্ত্রীকে বলবার জন্য বুদ্ধ চোখের জলে অন্ধ হয়ে হোঁচট খেতে খেতে চলে গেল। সেই চোখের জল, তার নীরব ভঙ্গিটি আমার মনে যতটা গভীর রেখাপাত করেছিল, কোনো বাঘ শিকারী ততটা রেখাপাত করতে পারেনি। সেই বছর বসন্তকালে মোকামা ঘাটে, মানে আমার কাজের জায়গায় যেখানে আমি এক মনে কন্ট্রাক্টরের কাজ করছিলাম, সেখানে আমার নামে একটা টেলিগ্রাম এলো। টেলিগ্রামটা এসেছে জঙ্গলবাড়ি নামক একটি গ্রাম থেকে। চীনা শিখর থেকে যেসব গ্রাম দেখা যায় তার মধ্যে একটি এই জঙ্গলবাড়ি। পাহাড়ের গায়ে এধার থেকে ওধার পর্যন্ত যেসব সমান্তরাল দাগের আঁচড়গুলো দেখা যায় সেগুলো হলো ধাপে ধাপে তৈরি ক্ষেত। এদের মধ্যে কয়েকটা হাত ছয়েকের বেশি চওড়া নয়। তাদের ঠেকনো দেওয়া পাথরের দেওয়ালগুলো জায়গায় জায়গায় 20-7 উঁচু। এই সরু সরু ক্ষেতের একধারে খাড়া পাহাড়ের গা, অন্য ধারেও পাহাড় অনেকটা খাড়া হয়ে নিচে নেমে গেছে। চাষ করা এখানে ভারী শক্ত এবং বিপজ্জনক কাজ। সেটা সম্ভব হয় শুধু এই কারণে যে এখানকার নাঙলের বাঁট ছোট, আর হালের বলদগুলো পাহাড়িয়া বলে ছোট এবং গাঁট্টা গোঁট্টা চেহারা। ছাগলের মতো তাদের পাও কখনো ফসকায় না। যেসব সাহসী মানুষ অসীম পরিশ্রম করে এই ধাপওয়ালা ক্ষেতগুলো তৈরি করেছে, তারা বাস করে স্লেট পাথরের ছাউনি দেওয়া পাথরের একসারি বাড়িতে। তরাই অঞ্চল এবং তার ওপরের সমতল ভূমি থেকে এসে যে সরু এবড়োখেবড়ো পথটি হিমালয়ের মধ্যে দিয়ে চলে গেছে, তারই ধারে এই কুটিরগুলি রয়েছে। এই গ্রামের লোকেরা আমাকে চেনে। মোকামা ঘাটে আমি যে কাজ করতে চলে এসেছি সেটাও তারা জানত। জানতে পেরেছিলাম টেলিগ্রামটা করবার জন্য সারা গ্রামের লোককে নাকি চাঁদা দিতে হয়েছিল এবং হরকড়া দিয়ে সেটাকে পাঠানো হয়েছিল নৈনিতালে। যে ঘটনার জন্য টেলিগ্রামটা পাঠানো হয়েছিল সেটা ঘটেছিল ওই কুটিরগুলির ঠিক ওপরকার একটি ক্ষেতে, তাও আবার দিনে দুপুরে। একটি মহিলা এবং তার 12 বছরের একটি মেয়ে গমের ফসল কাটছিল। এমন সময় হঠাৎ একটা বাঘ এসে পড়ল। মা তাকে রক্ষা করবে এই ভেবে মেয়েটি মায়ের কাছে ছুটে যাবার চেষ্টা করতেই বাঘটা এক লাফে তার ধর থেকে মাথাটা কষিয়ে ফেলে শূন্যেই তার দেহটাকে লুফে নিয়ে এক লাফে ক্ষেতের ধারের জঙ্গলের দিকে চলে গেল। মেয়ের মুন্ডুটাকে ফেলে গেল মায়ের পায়ের কাছে। সব টেলিগ্রামেই, এমনকি জরুরি টেলিগ্রামও পৌঁছাতে অনেক সময় লেগে যায়। আমাকেও হাজারখানেক মাইল আসতে হলো রেলগাড়ি আর অন্য গাড়ি করে। বিহারের মোকামা ঘাট থেকে কালাধুঙ্গি চারটিখানি কথা নয়, শেষের 20 মাইল পায়ে হেঁটে আসতে হয়েছিল। তাই টেলিগ্রাম পাঠানো আর আমার এসে গ্রামে পৌঁছানোর মধ্যে কেটে গেল আরও একটা সপ্তাহ। ইতিমধ্যে বাঘটা আরও একজনকে মেরেছে।
এবারকার শিকার হলো একটি স্ত্রী লোক। সে তার স্বামী আর সন্তানদের নিয়ে নৈনিতালে আমাদের বাড়ির পাশেই বাস করত। স্ত্রীলোকটি তখন আর কয়েকজনের সঙ্গে মিলে গ্রামের উপরের পাহাড়ে ঘাস কাটছিল। এমন সময় বাঘটা সকলের চোখের সামনেই তাকে আক্রমণ করে মেরে বয়ে নিয়ে চলে গেল। ভয় পেয়ে অন্য স্ত্রীলোকেরা চিৎকার করে উঠলেও সেই চিৎকার গ্রামে শোনা গেলেও বাঘটি কিন্তু সেই চিৎকারে ভয় পেল না। স্ত্রীলোকগুলি এই দুর্ঘটনার কথা বলবার জন্য যখন নৈনিতালের দিকে ছুটে আসছিল, তখন গ্রামের লোকেরা একজোট হয়ে খুবই সাহস দেখিয়ে সেই বাঘটিকে তাড়িয়ে দেয়। তাদের সরল বিশ্বাসে তারা ভালো করেই জানত যে তাদের পাঠানো টেলিগ্রাম আমার হাতে পৌঁছালে যত কাজই থাকুক না কেন, সেই ডাকে আমি সাড়া দেবই। তাই তারা সেই মেয়ের মৃতদেহটিকে একটি কম্বলে জড়িয়ে 20 হাত উঁচু একটি রডোডেনড্রন গাছের মগডালে বেঁধে রেখে দেয়। এরপর বাঘটা যা করেছিল তা থেকে বোঝা যায় যে এই সমগ্র ঘটনাটা সে খুব কাছে বসেই পর্যবেক্ষণ করছিল। কেননা সে যদি দেহটাকে গাছে তুলতে না দেখত, তাহলে সে কখনোই সেটাকে খুঁজে বের করতে পারত না। বাঘেরা কখনো ঘ্রাণ শক্তি দিয়ে শিকার খুঁজতে পারে না, তাদের ঘ্রাণ শক্তি থাকলেও তার ক্ষমতা অনেক কম, তাই বাঘেরা কখনোই ঘ্রাণ শক্তিকে সম্বল করে শিকার করতে যায় না। স্ত্রীলোকগুলি নৈনিতালে এসে খবরটা দেবার পর মৃত স্ত্রীলোকটির স্বামী আমার বোন ম্যাগির কাছে এসে তার স্ত্রী বিয়োগের কথা জানালো। পরদিন ভোর হতেই ম্যাগি আমাদের কয়েকজন লোককে পাঠিয়ে দিয়েছিল সেই গ্রামে। যতক্ষণ না আমি গিয়ে পৌঁছাই, তারা যেন মরির ওপর একটা মাচান বেঁধে তাতে বসে থাকে এবং মরি পাহারা দেয়। সেই দিনই আমার পৌঁছাবার কথা। মাচান বাঁধার সাজ সরঞ্জাম গ্রাম থেকে জোগাড় করে গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে আমাদের লোকেরা রডোডেনড্রন গাছটার কাছে গিয়ে দেখে যে তার আগেই বাঘটা গাছে চড়ে কম্বল ফুটো করে মরাটা নিয়ে চলে গেছে। এখানে আমার লোকেদের সাহসের প্রশংসা করতে হয়, কেননা তারা ছিল নিরস্ত্র। কিন্তু নিরস্ত্র হলেও আমার লোকেরা আর গ্রামবাসীরা মরাটাকে টেনে নিয়ে যাবার চিহ্ন ধরে আধ মাইল এগিয়ে যায়। সেখানে আধ খাওয়া দেহটাকে দেখতে পেয়ে তারা তার কাছেই একটা ওক গাছে মাচান বাঁধতে শুরু করে। সেই মাচান বাঁধার কাজ শেষ হয়েছে, অমনি এক শিকারী নৈনিতাল থেকে সেখানে দৈবাত এসে পড়েন, আর এটাই হয়ে যায় ভয়ানক বিপদ। তিনি সারাদিন শিকারের জন্য বেরিয়েছিলেন, কিন্তু একটি শিকারও করতে পারেননি। ঘটনা শুনে তিনি মিথ্যা করে বলেন যে তিনি নাকি আমার বন্ধু এবং নিজেই বাঘটার জন্য অপেক্ষা করবেন, এই ভরসা দিয়ে আমার লোকেদের তিনি চলে যেতে বলেছিলেন। ইতিমধ্যে আমি নৈনিতালে এসে পৌঁছেছি, তাই খবরটা আমাকে দেবে বলে সবাই নৈনিতাল ফিরে এলো। ওদিকে শিকারী মশাই ততক্ষণে তার বন্দুক বর্দার এবং খানা আর লণ্ঠন বহনের এক ভৃত্য মাচানে উঠে জায়গা করে বসে পড়েছেন। সেই রাতে আমি ওই গ্রামে পৌঁছাতে পারলাম না। আকাশের চাঁদ ছিল না। অন্ধকার হবার ঘণ্টাখানেক পরে বন্দুক বর্দারটি জিজ্ঞেস করল, বাবু, এত অন্ধকারে বাঘটাকে দেখবেন কি করে? এখান থেকে তো মরিটাকেই ভালো করে দেখা যাচ্ছে না, আর কেমন একটা বোটকা গন্ধ বেরুচ্ছে, মনে হচ্ছে বাঘটা কাছে পিঠেই কোথাও এসেছে। বাঘটা যে কাছে পিঠেই কোথাও এসেছিল সে কথা বিশ্বাস করতে না পেরে শিকারী মশাই লণ্ঠনটি জ্বাললেন। তারপর মাটিতে আলো ফেলবার জন্য লণ্ঠনটাকে খানিকটা দড়ি বেঁধে যেই সেটাকে নামিয়ে দিতে গেছেন, অমনি তার আঙুলের ফাঁক দিয়ে দড়ি গলে গিয়ে লণ্ঠনটা ফসকে মাটিতে পড়ে যায় এবং আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে। তখন মে মাস, আমাদের বন জঙ্গল তখন খটখটে শুকনো। দেখতে দেখতে গাছের তলাকার মরা ঘাস আর ঝোপঝাড়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। যে গাছটায় মাচান বাঁধা হয়েছিল সেটিও রক্ষা পায় না। খুব সাহস দেখিয়ে শিকারী মশাই গাছ থেকে নেমে পড়ে তার টুইট কোট দিয়ে পিটিয়ে পিটিয়ে আগুন নেভাবার চেষ্টা করেন।
তারপর হঠাৎ করেই তার মনে পড়ে যায় মানুষ খেকো বাঘটার কথা। অমনি কথাটি মনে পড়তেই তিনি তাড়াতাড়ি মাচানে ফিরে আসেন। টুইট কোটটাতে এতটাই আগুন ধরে যায় যে সেটা নিচেতেই পড়ে থাকে। আগুনের আলোয় দেখা যায় মরিটা বাস্তবে কি আর নেই, কিন্তু ততক্ষণে শিকারী মশাইয়ের সেই সব বিষয়ে সমস্ত আগ্রহ উবে গিয়েছে। তখন তার উদ্বেগ শুধু নিজের নিরাপত্তার জন্য, আর আগুন লেগে সরকারি বনের কোনো ক্ষতি হলে তার দায়ও সেই শিকারির ওপরই এসে পড়বে। প্রবল হাওয়ার তাড়নায় আগুনটা গাছের কাছ থেকে সরে যেতে লাগে, কিন্তু সৌভাগ্য আধ ঘন্টার মধ্যেই মুষলধারে বৃষ্টি এমনকি শিলাবৃষ্টি হওয়ায় সেটা নিভে যায়। কিন্তু ওইটুকু সময়েই বেশ কয়েক বর্গমাইল বন পুড়ে ছাই হয়ে গেছিল। আমি পরে বুঝতে পেরেছিলাম মানুষ খেকো বাঘের মহড়া নেবার চেষ্টা শিকারিটির জীবনে এই প্রথম, আর যে নিদারুণ অভিজ্ঞতা এই ঘটনায় তার হলো এটাই তার শেষ চেষ্টাও বটে, অর্থাৎ প্রথম এবং শেষ চেষ্টা। আরও একটা ব্যাপার, প্রথমে তিনি আগুনের তাপে আধপোড়া হয়ে যান, তারপর শিলাবৃষ্টির তীব্র ঠান্ডায় প্রায় জমে গেছিলেন। পরদিন ভোরবেলা তিনি যখন ক্লান্তভাবে একটা পথ ধরে নৈনিতাল ফিরে আসছিলেন, তখন তার সঙ্গে আমার দেখা হয় এবং তার মুখ থেকেই এই সমগ্র ঘটনাটি আমি শুনেছিলাম। আগের রাত্রে কী হয়েছে তার আগে আমি কিছুই জানতাম না। আমি বলায় গ্রামের লোকেরা আমাকে রডোডেনড্রন গাছটার কাছে নিয়ে গেছিল, যেখানে প্রথম দিন মরিটিকে ঝুলিয়ে রাখা হয়। মরিটাকে আবার বাগাবার জন্য বাঘটা যে কত কৃতসংকল্প হয়েছিল তার পরিচয় পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ছেঁড়া কম্বলটা জমি থেকে প্রায় ফুট পঁচিশেক উঁচুতে ছিল। গাছের গায়ে বাঘটার নখের দাগ, নরম জমিটার অবস্থা আর গাছের তলাকার ভাঙা ঝোপঝাড় দেখে এটুকু বুঝতে পারলাম যে বাঘটি অন্তত 20 বার গাছটাতে উঠে তা থেকে পড়ে যাবার পর 21 বারের বার শেষ পর্যন্ত কম্বলটাকে ছিঁড়ে ফেলে দেহটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে পেরেছে। এই ঘটনা থেকেই বাঘটির অসীম মনের জোরের পরিচয় পাওয়া যায়। দেখলাম ওখান থেকে দেহটাকে বয়ে নিয়ে বাঘটা প্রায় আধ মাইল দূরে চলে গেছে, যেখানে ওক গাছের মাথায় মাচান বাঁধা হয়েছিল। ওধারের দেহটাকে টেনে নিয়ে যাবার সময় সব চিহ্ন আগুনের ফলে লোপ পেয়েছে, না হলে ঘটনার কথা আমি কিছু না কিছু টের পেতাম। তবে বাঘটা যেদিকে যেতে পারে বলে আমার মনে হলো, সেই দিকে মাইলখানেক এগিয়ে আমি এক দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। যে স্ত্রীলোকটি দ্বিতীয়বার মারা পড়েছিল, সেই স্ত্রীলোকটির আধ পোড়া মাথাটা মাটির ওপর পড়ে আছে, গলার কাছ থেকে সূক্ষ্মভাবে কাটা। সেখান থেকে শখানেক গজ দূরে খুব ঘন ঝোপঝাড়, আগুন ততদূর পৌঁছায়নি। ঘণ্টাখানেক ধরে সেখানে খোঁজাখুঁজি করেও একটুও রক্তের দাগ দেখতে পেলাম না, এবং সেই পাহাড়ের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেলাম। বাঘটার কোনো চিহ্ন মিলল না। বৃথাই এত খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে যখন গ্রামে ফিরে আসছি, হঠাৎ আমার মনে হলো মরিটি যদি পুড়ে গিয়েই থাকে তবে মাথাটি বেঁচে গেল কী করে, সেটিও তো পুড়ে ছাই হয়ে যাবার কথা। ব্যাপারটা বুঝতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বুঝলাম কি মারাত্মক ভুল আমি করেছি। মরিটি আগুনে পুড়লেও তা পুড়ে ছাই হয়ে যায়নি, হয়তো আগুন লাগার সময়ই বাঘটি মরি নিয়ে পালিয়ে আসে। মরির বাকি অংশ বাঘের পেটে গেছে, পড়ে আছে শুধু ওই আধ পোড়া মাথাটা। আমি যদি খুব ভুল না করি তবে ওই মাথাটা খেতেই ওই নরখাদক আবার আসবে। সন্ধ্যা তখন গাঢ় হয়েছে। আমার থেকে হাত পঞ্চাশেক দূরে একটা আধ পোড়া মানুষের কাটা মাথা, সেই মাথার লোভে এগিয়ে আসছে এক মানুষ খেকো, কিন্তু সে কোন দিক থেকে আসছে, কোথা দিয়ে আসছে তা আমি জানি না।
কিন্তু এটুকু জানি আজ যদি আমি তাকে হত্যা করতে না পারি তবে প্রাণ হারাতে হবে আরও কয়েকজনকে। আমি সময় নষ্ট না করে ভয় ডর মন থেকে মুছে ফেলে এগিয়ে গেলাম সেই আধ পোড়া মাথাটার দিকে। মাথার একটি অংশ পুড়ে হাড় বেরিয়ে গেছিল, মুখের দিক থেকে মাংস খুলে পড়ছিল। যেদিন থেকে শিকারের নেশা আমায় পেয়ে বসেছিল সেদিন থেকেই ঘেন্না জিনিসটা আমার মন থেকে বিদায় নিয়েছিল। তাই দুহাতে তুলে নিলাম সেই কাটা মাথা, তারপর দৌড়াতে লাগলাম সেই অগ্নিদগ্ধ মাচানের দিকে। যখন হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছালাম তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মাচান থেকে হাত কুড়ি দূরে কাটা মাথাটা রেখে তড়িঘড়ি গাছের ওপর উঠে পড়লাম। ভয় ছিল আগুনের দাপটে গাছের কাণ্ড যেভাবে পুড়ে গেছে তাতে গাছটা না ভেঙে যায়, কিন্তু ওক গাছটি ভাঙল না। মাচানের দু চারটে বাঁশ পুড়ে শিথিল হয়ে গেলেও আমার বসবার জায়গা ছিল বই কি, হ্যাঁ হয়তো আরাম করে বসতে পারছিলাম না, ভয় হচ্ছিল বেশি ভার দিলে যদি মাচান ভেঙে যায়। রাত তখন বেশ গভীর, হঠাৎ এক দমকা হাওয়া উঠল, নাকে এলো সোঁদা সোঁদা মাটি ভেজা গন্ধ। বুঝলাম পাশেই কোথাও বৃষ্টি হয়েছে আর এখানেও ঝড় শুরু হলো বলে। পাহাড়ি অঞ্চলে এই একটা অসুবিধা, কখন চোখের নিমিষে হঠাৎ দুর্যোগ শুরু হয়ে যাবে তা কেউ ঠাওর করতে পারে না। মিনিট দশেকের মধ্যেই বজ্রবিদ্যুতের ঝলকানির সাথে শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। দেখতে দেখতে সেই বৃষ্টির দাপট বেড়ে গেল। বসন্তকাল তাই শীত অতটা নেই, কিন্তু এই বৃষ্টিতে আর বাঘ আসবে বলে মনে হলো না। তাই অন্ধকারেই মাচান থেকে নামবো কিনা ভাবছি, গ্রামে ফিরে যাব কিনা, বাঘটা আশেপাশেই কোথাও থাকবে কিনা। হঠাৎ খেয়াল করলাম সেই কাটা মুন্ডুটি নিজের জায়গায় নেই। হ্যাঁ, মাচান থেকে একটু আগেও মুন্ডুটা দেখা যাচ্ছিল, বনের মাটি পুড়ে ঈষৎ বাদামি হয়ে গেছিল আর মুন্ডুটা ছিল কুচকুচে কালো। সেই কালো জিনিসটা আর ওখানে নেই। অন্ধকারে আমার চোখ সয়ে গেছিল, কিন্তু সমস্যা ছিল বৃষ্টি। বৃষ্টির দাপটে চোখে জল লাগছিল, তাতেই আমি আবছা দেখছিলাম। একবার চোখ দুটো মুছে তাকাতেই দৃশ্যটা দেখতে পেলাম। বিশালাকার কালচে কি একটা জঙ্গলের দিকে ছুটে পালাচ্ছে, তার মুখে কিছু একটা ধরা আছে। সেটার আকার গোল বলেই মুখটা বোধহয় অমন ফুলেছে। গোলাকার জিনিসটা যে সেই কাটা মুন্ডু তাতে সন্দেহ নেই, কিন্তু কালো জন্তুটা কি, ওটা কি বাঘ? ব্যাপারটা আন্দাজ করতে সেকেন্ড কয়েক লাগলো। গতরাত্রের আগুনে শুধু জঙ্গল আর মৃতদেহ পড়েনি, উড়েছিল ওই নরখাদকটাও। সম্ভবত তার দেহের যেদিকটা আমি দেখতে পাচ্ছি সেদিকটা আগুনে পুড়ে গেছে, তবু এই আহত দেহেও সে নিজের মরির কথা ভোলেনি, কাটা মুন্ডুটা খেতে ঠিক চলে এসেছে। পরপর তিনটে গুলি ছোড়ার পর শেষের গুলির সাথে বাঘটির চিৎকার শুনতে পেলাম, কিন্তু বৃষ্টির জলে আমার দৃষ্টি আবছা হয়ে যাওয়ায় লক্ষ্যভেদের সফলতা নিশ্চিত করতে পারলাম না। এখন এই ঝড় বৃষ্টির রাতে মাচান থেকে নামা বুদ্ধিমানের কাজ নয়, কারণ বাঘটা যদি আহত হয়, মারা গিয়ে না থাকে, তবে মাচান থেকে নামলেই তার পরবর্তী শিকার হব আমি। কাজেই রাইফেলটা বুকে নিয়ে কোটটা মাথা অবধি চাপিয়ে বৃষ্টির মধ্যেই চুপচাপ বসে রইলাম। ভোরের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টি থেমে গেল। এক লাফে মাচা থেকে নেমে ছুটে গেলাম গতরাত্রে ছোড়া বন্দুকের গুলির দিক বরাবর। হতাশ হলাম, বাঘটির দেহ সেখানে নেই, পড়ে আছে চাপ চাপ রক্ত। রক্তের পরিমাণ আর গাঢ়ত্ব দেখে দৃঢ় বিশ্বাস হলো গুলিটা বাঘের কাঁধে অথবা বুকের একপাশে লেগেছে, তাই ঘণ্টা দুয়েকের মধ্যেই তার মৃত্যু হবার কথা। কিন্তু সারাটা সকাল আশেপাশে খুঁজেও যখন তার দেহ পেলাম না তখন মনে ভারী ভয় হলো। আহত বাঘ মানুষের জম,
সে আর সাধারণ শিকার করতে পারবে না, তাই বেঁচে থাকতে অপেক্ষাকৃত সহজ শিকার মানুষই খাবে। সেদিন দুপুরে জঙ্গলবাড়ি ফিরে আসতেই আর একটি কাণ্ড হলো। দেখলাম মোকামাঘাট থেকে লোক এসেছে আমাকে নিয়ে যাবার জন্য। চাকরি থেকে এতদিন ছুটিতে আছি জেনে বড় সাহেব তলব করেছে। বড় সাহেবের তলব, অগত্যা আমাকে কাজে ফিরে যেতে হলো। আমি সে যাত্রায় আর জঙ্গলবাড়ি ফিরতে পারিনি। ভেবেছিলাম বাঘটি দিন তিনেকের মধ্যেই মরে যাবে, কারণ আমার ছোড়া গুলি ওর গায়ে যে লেগেছে সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। পরে জেনেছিলাম 3 দিনের মধ্যেই বাঘটি মারা যায়। কিন্তু যে জিনিসটি আমাকে অবাক করেছিল তা হলো, মরার আগে সে আরও 5 জনকে হত্যা করেছিল। এই 5 জনের 1 জনকেও সে খায়নি, সম্ভবত রাগের বশেই সে এটা করেছিল। তবু বলবো, রুদ্রপ্রয়াগের চিতার পর প্রথম কোনো বাঘের এতটা মনের জোর আমি দেখেছিলাম। রুদ্রপ্রয়াগের চিতাটি সায়ানাইডের মতো বিষ খাওয়ার পরেও মানুষ শিকার করেছিল, আর এই বাঘটির শরীর অর্ধেক পুড়ে গেলেও গুলির আঘাতে জখম হলেও সে মরার আগে নিজের প্রতিশোধ মিটিয়ে নিয়েছিল। শেষ মানুষটিকে মারার সময় প্রচণ্ড ধস্তাধস্তিতে সে প্রাণ হারায়। যাকে আক্রমণ করেছিল সেই পুরুষটি বাঘের হাতে প্রাণ না দিলেও তার গ্যাংগ্রিন হয় এবং সে মারা যায়। গ্যাংগ্রিন ভারী পচনশীল এক ঘা, দেহের কলাকোষ মরে গেলে এই ঘা হয়। কথায় বলে বাঘে ছুঁলে 18 ঘা, কথাটি 18 ঘা নয়, ওটি হল 18 ঘা, অর্থাৎ 18 ঘা। গ্যাংগ্রিনকেই তখনকার মানুষ 18 ঘা বা 18 ঘা বলত। যাই হোক, পরে শুনেছিলাম জঙ্গলবাড়ির বাসিন্দারা সেই আধ পোড়া নরখাদক বাঘটিকে সেই পোড়া গাছটির নিচেই মাটি খুঁড়ে কবর দিয়েছিল। এতক্ষণ শুনছিলেন জিম কর্বেটের দুর্ধর্ষ কাহিনী জঙ্গলবাড়ির নরখাদক। কাহিনী জিম কর্বেট, গল্প পাঠ, বিভিন্ন চরিত্র এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি সৈকত, সাউন্ড ডিজাইনিংয়ে রয় স্টুডিও। খুব শীঘ্রই আমরা ফিরব এমনই ভিন্ন স্বাদের নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।